আলকুরানের সুর আহা কি মধুর জুড়ায় হৃদয় পরাণ আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াসাল মুয়ালা মাল্লা নবিয়া বা আদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতাই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাজ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে সাহাদর আমন্ত্রণ জানাচ্ছি সময়ের সেরা আয়োজন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ফিফজুল কোরআন প্রতিযোগিতা ডেকোনিবেদিত আলোকিত কোরআন দু হাজার সতেরোর সুন্দর এই মঞ্চে আলোকিত অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডেকোফোর্স লিমিটেড পাওয়ার বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ডে মেহেদি অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট কো স্পন্সরস স্টিল লিমিটেড ও এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড কস্টিউম পার্টনার সুফি ফ্যাশন লিমিটেড ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা রয়েছে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া যেকোনো বেদিত আলোকিত কোরআন দু হাজার এর আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত আলীম ইদিন এবং বিশ্বনন্দিত কারে শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারী সাসলামু আলাইকুম রহমতুলহী অব রোকেতু ডক্টর সাইয়াদ হারুন আবু জাহাদ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী অব রকেতু হাফিজ মুল্যান মাহমুদুল হাসান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বিচারক মণ্ডলী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম প্রিয় এবারে অতিথি বিচারকের সাথে পরিচিত হব আর অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন মুহতারাম হাম্মাদ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ শায়খয়েব মুহাম্মদ আল আযহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম মুহাম্মদ উবাইদুল রহমান মোল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে সুস্বাগতম সম্মানিত দর্শক আপনারা ইতোমধ্যে জেনেছেন সম্মানিত বিচারক মন্ডলী সারা দেশ থেকে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্য থেকে ছত্রিশ জন প্রতিযোগীকে মনোনীত করেছিলেন চূড়ান্ত পর্বের জন্য যাদেরকে আমরা ভাগ করেছি চার চারটি গ্রুপে আর গ্রুপ চতুষ্টয়ের নাম আলিফ লাম মিম ও সব আজকের এই পর্বে আমরা তেলাওয়াত শুনব আলিফ গ্রুপের দ্বিতীয় পর্যায়ের শুরুতেই আমরা দেখে নিব আলিফ গ্রুপে রয়েছে কোন কোন প্রতিযোগী অল কোরআনীর সুর আহাকি মধুর জুড়ায় আলোকিত ডেকেনিবেদি তো আলোকিত করান দু হাজার সতেরোর আজকের এই পর্বে ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগীকে বিবাড়ি আর বন্ধু সিফাতুল্লা মুজাহিদ আলোকিত করম আসসালামু আলাইকুম রহমতো লাহি অবকে ওয়ালাইকুম আসলাম ওরাহমে তোল্লাহ রোকাই আউজু বিল্লাহি মিলা সেই ফোন ইউর রজি بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعوا الله ورسوله أعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتوا الزكاة ويطيعوا يأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعوا الله ورسوله ويقيمون الصلاة ويؤتون الزكاة يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون

বিচারক শেখ আহমদ বিন ইউসুফের কাছ থেকে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তিলাদ হয়েছে দরাজ গলা সুর ভালো কণ্ঠ ভালো সবই ভালো মজবুত করতে হবে ইয়ারটা এবার জানতে চাইব আমাদের সিফাতুল্লাহ মুজাহিদ সম্পর্কে মতামত হাম্মাদ আমিন তোমার তেলাওয়াত খুব সুন্দর লাগছে আমার কাছে তোমার কণ্ঠ অনেক সুন্দর তেলাওয়াতের সুর উপভোগ করার মতো সিফাতুল্লাহ মুজাহিদ তোমার তো আজকে দ্বিতীয় রাউন্ড চলছে আশা করছি তুমি সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যাবে ভালো থেকো তোমার জন্য দোয়া রইলো আলোকিত কোরআন ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী বিবাড়িয়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু اقرا من قول الله تعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم وقل لعبادي يقول التي هي احسن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل لعبادي يَقُولُ التي هي احسن ان الشيطان ينزغ بينهم ان الشيطان كان للانسان عدوا مبينا ربكم اعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض. حسبك. صدق الله مولانا العظيم. الحمد لله سيف الإسلام. أتントريدوا غري تلاوة تلاوات في هر ديل شماني تود دوشك ديركي. تمار بپره جانتي بامد شيخ سيد هارون أبو الذهب. الحمد لله والصلاة والسلام على رسول الله. يعني أنا أشكره على هذه القراءة الطيبة. الحمد لله. وليس لي تعليقات إلا تعليق واحد. মাশাউয়া ওয়াহু নাহু ইও বলে উশাস সাইফুল ইসলাম তোমার ব্যাপারে এবার মতামত জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি বিচারক মোহতারম শেখ সোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে খুব চমৎকার তিলাত মাশাব্য়াহ সাল্লাহ আশা করি আরও ভালো করবে বিজুল্লাহ ই বহুত শুক্রিয়া সম্মানিত অতিথি বিচারক সাইফুল ইসলাম শুনলে তো কমেন্স তোমার ব্যাপারে আমাদের মোহতারম দয় অতন্ত ভালো কমেন্ট করেছেন আশা করছি আরো ভালো করবে এটা তো তোমার মাত্র প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্যায় দ্বিতীয় তেলাওয়াত সামনের দিকে আরো ভালো করবে এই দোয়া আলোকিত কোরআন প্রিয় দর্শক ডেকে নিবেদিত আলোকিত কোরআনের আজকের এই পর্যায়ে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু মোহাম্মদ 시হাবুল্লাহকে আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم ويوم تقوم الساعه يومئذ يتفرقون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تقوم الساعه يومئذ يتفرقون فاما الذين امنوا وعملوا الصالحات فهم في روضه يحبرون واما الذين كفروا وكذبوا باياتنا ولقاء الاخره فاولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والارض وعشيا وحين تظهرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ হাইয়া কাল্লাহ সিহাবুল্লাহ কামাল করে দিয়েছ অনেক ভালো লেগেছে মনমুগ্ধ করে তেলাওয়াত আমাদের শয়েখের মতামত জানতে চাইবো অত্যন্ত সুন্দর হৃদয়গ্রাহী তেলাওয়াত তুমি করেছো নিশ্চয়ই আমরা যারা শুনেছি সকলেই মোহিত হয়েছি আল্লাহ তোমাকে আর তো দান করো আই এবারে মতামত জানতে চাইব সম্মানিত অতিথি বিচারকের তারা মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা এত সুন্দর আমি আমি শুনেছি আমার মনে খুব ভালো ভালো করছে তার এবং কামনা করছি মার্শাল্লাহ ধন্যবাদ সম্মানিত অতিথি বিচারক শিহাবুল্লাহ সামনের দিকে এগিয়ে যাও তোমার জন্য হয়তো কিছু ভালো অপেক্ষা করছে আমরা সেই দোয়া করছি আল্লাহ সু হুয়া তালা তোমাকে রহম করুক ভালো থাকবে আলোকিত প্রিয় দর্শক আপনারা উপভোগ করছিলেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা ডেক নিবেদিত আলোকিত কোরআন দু হাজার সতেরো এরপর ছোট্ট একটি বিরতি ফিরছি আমাদের সাথেই থাকুন আলোকিত আলোকিত বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রতিযোগিতা আলোকিত সতেরোর এই মঞ্চে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডেকো ফুডস লিমিটেড পাওয়ার বাই স্মার্ট অ্যাক্টিভ পার্টনার সেভেন রিং সিমেন্ট কো স্পন্সরস বিক্রমপুর স্টিল লিমিটেড ও এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড কস্টিউম পার্টনার সুফি ফ্যাশন লিমিটেড ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আর টিভি ও কিউএস মাল্টিমিডিয়া আলোকিত কোরআন প্রদর্শক ডেকেনে ব্যতিত আলোকিত কোরআন দু হাজার সতেরোর প্রতিযোগিতা চলছে আলিফ গ্রুপের এই পর্যায়ে ডেকে নেব কুমিল্লার বন্ধু ইজাজ মামুন আলোকিত কোরআন السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار حسبك صدق الله العظيم মাশাল্লাহ ইজেজ মামুন অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছো এবারে তোমার ব্যাপারে মতামত জানতে চাইব মতামত ব্যক্ত করছেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আঝারি সুন্দর হয়েছে অত্যন্ত তবে আমার কিছু হাজাত রয়েছে আমি বলে দিচ্ছি আদৌ উই নাইলা এখানে নাকে আসবে না আদৌ উই হবে না এবং ম্যাল ম্যাল সতম হওয়াগুলো মোটা হবে কেমন দরকার লফিক ধন্যবাদ মাননীয় বিচারক স্যার আপনি তো আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাবাদ করে থাকেন আমাদের সম্মানিত রোজাদার অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে আপনার তেলাবাদ শোনার জন্যে তাদের জন্য যদি কিছু তেলাবাত উপহার দিতেন রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل للمدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله، أن يتخلفوا لفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم وما ولا نصب ولا مخ ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم এজাজ মামুন দেখেছ আমাদের উস্তাদ কিভাবে তেলাওয়াত করেছেন ঠিক এভাবে তেলাওয়াত করার অনুকরণ করার চেষ্টা করবে ঠিক আছে এই পর্যায়ে মতামত জানতে চাইব ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর তেলাওয়াত করেছ সামনে আরও সুন্দর তেলাওয়াত করবে বলে আমি আশা করি ইজাজ মামুন কোরআন যে মানুষদেরকে অক্ষম করে দেয় বাতিলকে অক্ষম করে সেটা তুমি প্রমাণ করবে এই আশা ব্যাধ ব্যক্ত করছি প্রিয় দর্শক ছত্রিশ জন প্রতিযোগীর মধ্য থেকে বেছে নেব সেরা প্রতিযোগীকে তার জন্য থাকবে নগদ তিন লক্ষ টাকার পুরস্কার দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীর জন্য থাকবে যথাক্রমে দুই ও এক লক্ষ টাকার পুরস্কার এবং চ্যাম্পিয়ন অফ দা ডে জন্য থাকবে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে গিফট হ্যাম্পার এই পর্যায়ে ডেকে নিব নারায়ণগঞ্জের বন্ধু নূর মোহাম্মদ আসছে নূর মোহাম্মদ আলোকিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ও সালাম بعد اعوذ بالله من الشيطان الرجيم قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حمل وعليكم ما حملتم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اطيعوا الله واطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حُمّل وعليكم، وعليكم ما حُمّلتم، وإن تطيعوه تهتدوا، وما على الرسول إلا البلاغ المبين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. লে এস ফিল আর বি ক্যাভেস ত্যাহ হাসবুক স দ্য কলাহুল আবি ধন্যবাদ মোর মোহাম্মদ সুন্দর তেলাওয়াত করেছ এ পর্যায়ে আমরা সমানিত শেখ সাইদহারুন আবুল দাহাব আপনার মতামত জানতে চাইবো الحمد لله والصلاة والسلام على رسول الله جزاه الله خيرا على هذه القراءة والتعليقات أولها هو يضم شفتيه لتفخيم الراء في الرحمن في البسملة بسم الله الرحمن الرحيم أسأل الله أن يبارك فيه وأن يوفقه إلى ما فيه رضا جزاك الله شكراً, شكرا لك يا شيخ نور محمد تمر بباري مطمئة جانتي جايبو شيخ شعيب محمد الأزهري الكاستيكي মাসা আল্লাহ বেশ কিছু মন্তব্য আমাদের মিশরের সম্মানিত বিচারক সাহেব করেছেন তার মন্তব্যগুলো যে করেছেন ইনশাল্লাহ খেয়াল করতে হবে এবং পরবর্তী ইনশাল্লাহ আলো ভালো করবে দোয়া করি বহুত শুক্রিয়া সম্মানিত অতিথি বিচারক নূর মোহাম্মদ নাম তোমার সুন্দর নূর মুহাম্মদ কোরআনের আলোয় আলোকিত হও আর সারা দেশবাসীকে মুনাফার করো এই আশাবাদ ব্যক্ত করছি ভালো থেকো আলোকিত কোরআন দর্শক আপনারা উপভোগ করছিলেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ডেক আলোকিত কোরআন দু হাজার সতেরো এরপর ছোট্ট একটি বিরতি ফিরছি আমাদের সাথেই থাকুন আলোকিত কোরআন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিপুলকোর আন প্রতিযোগিতা ডেকো নিবেদিত আলোকিত কর আন দু সতেরোর এই মঞ্চে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডেকো ফুডস লিমিটেড পাওয়ার বাই স্মার্ট অ্যাক্টিভ মেহেদি অ্যাওয়ার্ড পার্টনার রিং সিমেন্ট কো স্পন্সরস বিক্রমপুর স্টিল লিমিটেড ও এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড কস্টিউম পার্টনার সুফি লিমিটেড ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আর প্রিয়দর্শক চলছে ডেকো নিবেদিত আলোকিত কোরআন দু হাজার সতেরোর আলিফ গ্রুপের প্রতিযোগিতা এই পর্যায়ের ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু মোহাম্মদ মুস্তাকিমকে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون حسبك صدق الله العظيم ছোট্ট বন্ধু মুস্তাকিম সম্মানিত শেখ মাহমুদ হাসান মাদানি কি বলবেন এই ছোট্ট বাচ্চাটার মাশাআল্লাহ তুমি সুন্দর তেলাওয়াত করেছ ছোট্ট মানুষ অনেক সুন্দর পড়েছ আল্লাহ তোমাকে আরো তো দান করো আমিন এবার মতামত জানতে চাইব মোহতারা মোবাইদুর রহমান মোল্লা সাহেবের আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে ভালো তেলাওয়াত করছে কিন্তু ওর এই যে নিঃশ্বাসের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে বয়স তো আসলে কম সাথে সাথে আমরা আশা করছি ইনশাআল্লাহ এটাও বেড়ে যাবে আমাদের ভালো তেলাত করছে বহুত শুকরিয়া সম্মানিত অতিথি বিচারক মুস্তাকিম সম্মানিত বিচারক দয় যে পরামর্শ তোমাকে দিয়েছে সেই অনুযায়ী কাজ করবে আর সিরাতে মুস্তাকিমের দিকে সামনের দিকে এগিয়ে যাবে দোয়া রইল তোমার জন্য সামনের দিকে এগিয়ে যাও আলোকিত কোরআন এই পর্যায়েটি কিনেছি পরের বন্ধু ঢাকা থেকে আগত ইমদাদুল্লাহ মুহাজেরি অনুকিত আসসালামু আলাইকুম ওয়াহমেদুল্লাহি অবারক্কেট ওয়ালাইকুম আসসালাম ওরাহমদুল্লাহ রকেট আউজু বিল্লাহিম ইন শাইফ অন ইউর রজিম ইসমিল্লাহ ইউর রহমেদ ইউর রহিম لا جرم أنهم في الآخرة هم الأخسرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جرم انهم في الاخره هم الاخسرون ان الذين امنوا وعملوا الصالحات واخبتوا الى ربهم اولئك اصحاب الجنه هم فيها خالدون مثل الفريقين كالاعمى والاصم والبصير والسميع صدق حسبك صدق الله العظيم ما شاء الله ইমদাদুল্লাহ মহাজিরি তুমি তেলাওয়াত অত্যন্ত সুন্দর করে করেছো তোমার ব্যাপারে মতামত জানতে চাইবো আমাদের শেখের কাছ থেকে সম্মানিত বিচারক শেখ আহমাদ বিন ইউসুফ আলে গিয়া ইমদাদুল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে মাশাহাল্লাহ তবে একটি জায়গায় তুমি থেমেছ ইলা কওমি না থামিয়ে চলে যাওয়াটা উচিত ছিল ওয়ালা কদ ইলা কওমিহি ইন নিলকুম এত কমপ্লিট করা উচিত ছিল কেমন পার্ক ফিক। এবার এ পর্যায়ে মতামত জানতে চাইব স্মার্ট অ্যাক্টিভ গোল মেহেদের সম্মানিত মার্কেটিং কোঅর্ডিনেটর মোহতারাম হাম্মদ আমিন তো এক একটা পাখির কণ্ঠ যেভাবে এক এক ধরনের সুন্দর ঠিক তেমনি আমার মনে হচ্ছে যে এই বাচ্চারা যে তেলাওয়াত করতেছে কোরআনের সুরের পাখি তারা তাদের এক একজনের কণ্ঠটাও ঠিক এক একভাবে মনের মধ্যে ধুলা দিচ্ছে ধন্যবাদ তোমাদেরকেও বহুত সুক্রিয় সম্মানিত অতিথি বিচারক অত্যন্ত সুন্দরভাবে আপনি মূল্যায়ন করেছেন আমাদের এই প্রতিযোগী বন্ধুকে এমদাদুল্লাহ মহাজিরি বিদ্যার্জনের জন্য যদি বহুদূর পর্যন্ত যেতে হয় শেখরা যেভাবে তোমাদেরকে ডিরেকশন দিয়েছে ঠিক সেভাবেই এগিয়ে যাও দোয়া থাকলো তোমার জন্য আলোকিত কোরম প্রদর্শক চলছে আলিফ গ্রুপের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা আর এই পর্যায়ে ডেকে নিয়েছি চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান আলোকিত কোরম সেরম আরেক মর্মে তোল্লাহ দাঁক وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إنا فاوحينا الى موسى ان اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وازلفنا ثم الاخرين حسب যা সম্মানিত রোজাদারদের তৃষ্ণা নিবারণের একটা উপকরণ হতে পারে আমরা এই পর্যায়ে মতামত জানতে চাইব আমাদের সম্মানিত শেখ ডক্টর সৈয়দ হারুন আবুদ্দাহ আলহামদুলিল্লাহ শুকরান লাকি ওস্তাদি আব্দুর রহমান তোমার ব্যাপারে মতামত জানতে চাইবো আমাদের সম্মানিত শেখ সোয়েব মুহাম্মাদ আল আযহারের কাছ থেকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুব সুন্দর পড়েছে কিন্তু কিছু তালিক কিছু মন্তব্য রয়েছে হরফুল ইস্তেহলা যেটাকে বলা হয় পরের যে অক্ষরগুলো সেগুলো তোমার বলার সময় মুখ ঠোঁট গোল হচ্ছিল তারপরে ইন্না মায়া রব্বি দিন এটা যখন বলছিল তখন ইন্না মায়া ইন এরকম হচ্ছিল ইন্না মায়া রব্বি সাহেদিন হবে আল্লাহ তোমাকে তৌফিক দান করুক আমিন বহুত শুক্রিয়া সম্মানিত অতিথি বিচারক আব্দুর রহমান চট্টগ্রাম থেকে এসছো তুমি বয়স এখনো অনেক বাকি আছে সম্মানিত উস্তাদ মহোদয় যা বলেছেন সে অনুযায়ী কাজ করবে আশা করছি সামনের দিকে অনেক দূরে গিয়ে যাবে আলোকিত কোরআন এই পর্যায়ে আলিফ গ্রুপের সর্বশেষ প্রতিযোগিতা ডেকে নিচ্ছি আমাদের সিলেটের বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান অনুকিত সালাম ওয়ালাইকুম ওর আহমেতুল্লাহী হবার কেতু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহী অবারকতু আলু দু বিল্লাহি মিনা সৈত নির জীম هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُون وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ إِنَّ الْمُتَّقِينَ تقين <تضح> في ظلال وعيون وفواكه مما يشتهون حسبك صدق الله العظيم الله الحمد لله بارك الله في حياتك عبد الرحمن أنك شندر تلاوات كوريتو এ পর্যায়ে তোমার তেলাওয়াতের কমেন্টস জানতে চাইবো আমাদের শেখ মুরবী মাহমুদুল হাসান মাদানির কাছ থেকে জেজাকাল্লাহ তুমি সুন্দর তেলাওয়াত করেছ সামনের দিকে এগিয়ে যাও ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন এ পর্যায়ে মতামত জানতে চাইব মোহতারাম ওবায়দুর রহমান মোল্লা তো আমার কাছে মনে হচ্ছে যতই শুনছি নতুনত্বের নতুন ভাবে শুনছি মনে হয় এটাই মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যত শুনছি তত পুরনো না ততই নতুন মনে হচ্ছে মাশাআল্লাহ ধন্যবাদ আব্দুর রহমান অনেক সুন্দর তেলাওয়াত করেছো তোমার ব্যাপারে দুই দুইজন উস্তাদ অত্যন্ত ভালো কথা বলেছেন সামনের দিকে গিয়ে যাও দোয়া রইলো আর সিলেটের মুখ উজ্জ্বল করো ধন্যবাদ আলোকিত কোরআন দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুলুকুর আন প্রতিযোগিতা ডেকো নিবেদিত আলোকিত কোরআন দুহাজার সতেরোর সুন্দর সুন্দর তেলাওয়াত অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর ডেকো ফোর্টস লিমিটেড পাওয়ার বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ডে মেহেদি অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট কো স্পন্সর বিক্রমপুর স্টিল লিমিটেড ও এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড Costume Partner Sufi Fashion Limited ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা রয়েছে RTV ও QS Multimedia আজ এই পর্যন্তই দেখা হবে আরেকদিন RTV এর পর্দায় ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন 하자 মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নালিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলকুরআনির সূর আহাকি মধু